السلام عليكم ورحمة الله وبركاته. একটা নতুন গজল লিখেছি কবরকে নিয়ে, একসঙ্গে একটু গাইতে চাইছি আমি। যেহেতু নতুন গজল এখানে আমি নতুন এসেছি, তাই নতুন গজল দিচ্ছি আমি। মাইন্ড করবেন না যে পুরাতন গজলগুলো আছে, একটু পরে শোনাবো। দেখেন কবর কি বলে, কবর কতটা কঠিন, কবরের আজাব কত কঠিন, এই গজলটা শুনেছেন। তবে কবর কতটা কঠিন আমি নতুন করে লিখেছি, গজলটি শুনেন। কবি লিখছে, জানা যায় কখন হবে, কখন মারা গেছে, কার বাড়ি মারা গেছে। তবে একটা বার স্মরণ করেন, জানা যা হয়ে গেল ওই খাটিয়া নিয়ে গোরস্থানায় চলে যাওয়া হলো, কবরস্থানে কবরবাসীকে কবরকে না লাশকে নামানো হলো, মাইয়াতকে নামানো হলো, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হলো, মাটি চাপা দেওয়া হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল। সবাই 40 কদম চলে যাওয়ার পর মন কান্ডে কি ফারিস্তারা নামবে, ওঠ এবার ওঠো, উঠে কি করবে। কবি লিখছে, মসজিদে এলান হবে জোহরে ফারিস্তারা এলো, ওঠো কবরবাসী, উঠে বসো মাইয়াত, উঠে বসো মাইয়াত। উঠলো, এবার মন কান্দিকির ফারিস্তারা বলছে, বলো তোমার রব কি, বলো তোমার ধর্ম কি, তোমার নবী কে, বলো। ইমান আমাল থাকলে বলতে পারবো, ইমান আমাল না থাকলে বলবো হাই আফসোস, হাই আফসোস, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, তোমরা আমার সামনে আসবে না, তোমার চেহারা দেখে আমার ভয় হয়, তোমরা দূরে সরে যাও। হে মুনকারীর ফারিস্তারা, তোমরা সামনে এসো না, তোমাদের চেহারা দেখে ভয় হয়, সরে যাও, দূরে সরে যাই, হাই আফসোস, আমি কিচ্ছু জানি না। কথায় বলে মুনকারীর ফারিস্তাদের সওয়ালের জবাবে মুনকারীর ফারিস্তাদের চেহারা দেখে মরা গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে, এত কঠিন হবে কবরের প্রশ্ন আর মুনকারী নাকি। তাহলে সে ভয় কি আছে যে কবরের মধ্যে যাব কি করে সওয়ালের উত্তর দেব, প্রশ্নের উত্তর দেব কিভাবে, সে ভয় কি আছে। কবির ইচ্ছে দেখে, না পারিলে সাওয়াল চা
Shock, 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 shock,